গুড ইভিনিং এভরিওয়ান, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আর ওয়েলকাম ব্যাক টু মাই ইজি লাইফ ইন বিজি ওয়ার্ল্ড। আমরা আইসক্রিম খেতে, আজকে আমিও বিজি আইসক্রিম খেতে। মায়ের বাড়ি থাকার বাপের বাড়ির মজা নেওয়া হচ্ছে, তাই না বল? সবাই মিলে আমরা, শুধু আমি কেন খাচ্ছি, সবাই খাচ্ছি। কেন খাবি না, কেন তুই নিলি পছন্দ করে? আজকে এখন বেরিয়েছিলাম, পেলাম আইসক্রিম কেক চিপস হেনা তানা খেয়ে নে, না নাকি হেনা তানা বলছি, কি কি কিনেছি, আইসক্রিম কেক চিপস ললিপপ এই সব কিনে এনেছি। এখন বসে বসে কাছে এই ম্যাঙ্গো আইসক্রিমটা বেশ ভালো কোয়ালিটি বলছেন। আমি তো অ্যাজ ইউজুয়াল চকলেট, ও চকলেট সব সময় সব কিছু ভালো লাগে না। তুমি আরো পছন্দ করে একটা কি গ্রিন কালারের কেক কিনেছে মিয়ামোর থেকে, ওরে কেক কিন্তু খেয়ে নাও সবাই, তাড়াতাড়ি খেয়ে আসছি, দাঁড়াও বলে যাবে, আজকে ডিনারও বেশ ইন্টারেস্টিং আছে। এই যে এখানে একজন আইসক্রিম খান না, কেক আনা হয়েছে, তবুও ভাগ চাই ওনার। আর বাচ্চা ছোট থাকলে এই একটা অ্যাডভান্টেজ, বাচ্চা না খেলে বাচ্চার মা, এখানে বাচ্চার মা খাবে না, সবাই খাবে। কেমন খেতে এটা, কিউই কেক ভালো না? মিয়ামোরের কেক এমনি ভালো, কেমন খেতে কি জানি, আমি তাহাগুড়োতে নিয়েছি, কিউইর গন্ধ থাকবে থোড়ি এই এই কেকে, একটুখানি দেওয়া থাক, উপরে কিউইর একটু একটু সিডস আছে, এটা কিউই আছে, আরে ভ্যানিলা আইসক্রিম মতো লাগে, হ্যাঁ আমি ভ্যানিলা, কালারটা কিউইর কালারটা খালি গ্রিন, ওই গ্রিন দেখেই ও নিয়েছে, গ্রিন চাই পিঙ্ক চাই, পিঙ্ক ছিল একটা ওইগুলো চাই ওর। আর এই যে এই কেকটা কেনা হয়েছে, এটা বাবা এর কেক, বাবাই ও সরি সরি সরি, এটার দিকে আমাদের সবার এখন নজর, আমাদের চিপস আইসক্রিম সব শেষ, তাই আমরা কেকে নজর দিয়েছি, কেক থেকে ভাগ বসাবো আমরা। আর বাবাই ভীষণ ভালো মেয়ে, সবাইকে দিয়ে খায়, কাউকে না দিয়ে খায় না, সবাই বাবাই শেয়ার না করে খায় না। আমি খুব বাজে মেয়ে, আমি জানি তুমি ভালো মেয়ে বাবাই, হ্যাঁ হ্যাঁ, আমরা ভীষণ হিংসুটি, বাবাইয়ের মতন মেয়ে হয় না। হ্যাপি বার্থডে টু ইউ, বার্থডে কেক শেয়ার করে খেতে হয়, হ্যাপি বার্থডে টু ইউ, চলো কেক কাটিং কেক কাটিং, হ্যাঁ খাও খাও খাও, আবার বলছে হ্যাপি বার্থডে, চলো লাইন দিয়ে খাওয়াও, নাও 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 কেক খাওয়াও, সবাইকে কেক কেটে খাওয়াতে হয়, কি সুন্দর, এটা ও খাবে ও খাবে, আমাকে কেক দাও কেক, আজকে মজা হচ্ছে, খাওয়া 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 টাইটেল দেবো, খাওয়া খাওয়া, আরে ইটিং শো টাইটেল দিয়ে দেবো, বিকেলে আইসক্রিম। এইখানে আরেকজন কি করে যাচ্ছে, এই তুমি কি করছো, এই আমার নাইটি পরে আরেকজন, খাবার আসলে দেখাবে তো আমার দর্শকদের। তো এই যে আমাদের আজকের ডিনার, শেজওয়ান রাইস, ফ্রাইড রাইস, ফিশ চিপস, আর এটা কি চিলি চিকেন মনে হয়, ও হানি চিকেন, এটা সেসামি চিকেন, আর নুডলস মিক্সড নুডলস, আর এই যে সেম জায়গা ও মং, আর চিপস ফিশ চিপস, ফিশ চিপস দেখিয়েছি, তোমরা চাইলে আনাতে পারো এখান থেকে, এটা হ্যাঁ আনতে পারো, খুবই ভালো খাওয়া দাওয়া ওখানে, বলতে পারো তোমরা একবার ট্রাই করতেই পারো, হ্যাঁ ফোন নাম্বারে ফোন করে, তাই না, আমি ফোন নাম্বারটা দিয়ে দিচ্ছি, দেখিয়ে দিচ্ছি, এই যে ফোন নাম্বারে ফোন করে তোমরা চাইতে পারো। কি করছো,
ব্রাশ করছো? আচ্ছা কেউ যদি জানতে চাও কি দিয়ে ব্রাশ করে বাচ্চাদের, টুথপেস্ট হচ্ছে কিডোডেন্ট, এটা নিতে পারো বাচ্চাদের জন্য, ডক্টর মানে এটাই দেয় আর কি। আমি আগেও বলেছিলাম, আজকে আর একবার বলে দিলাম, অনেকে নতুন, আসলে অনেকে নতুন এসেছে না ওর জন্য। গুড মর্নিং এভরিওয়ান, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর ওয়েলকাম ব্যাক টু মাই ইজি লাইফ ইন বিজি ওয়ার্ল্ড। আর ভেবো না কি সকাল সকাল লিপস্টিক লাগিয়েছি, লিপস্টিক তুলেছি কিন্তু এটা লাল আভা রয়েই গেছে, পেসা বাসুলওয়ালা লিপস্টিক, কি লিপস্টিক রে ওটা, মেবিলিনের ওর লিপস্টিক পরেছি। আমিও মেবিলিনের লিপস্টিক পরি না, আমার অত পয়সা নেই, আমি এলেকটিনেই থাকি। আরে হ্যাঁ, এলাইটিন খুব ভালো কিনেওছে, কে এনাকি বোধ হয় কিনেছে, আবার আরো একজন ওই কি জানো দীপাস কর্নার বলে একজন আছে, ও কিনেছে, জিজ্ঞাসা করছিল, সস্তা সুন্দর টিকাও। তো যাই হোক, মায়ের এখানে আছি, কি আর কাজ দেখাবো তোমাদের, কোনো কাজ নেই সকাল থেকে, টুকটাক যা চিপস ফেলে দিলি। তো মায়ের বাড়ি আর কি কোনো কাজ নেই খাওয়া ছাড়া, তো সুতরাং কালকে থেকে খাওয়াই দেখিয়ে যাচ্ছি। দুদিন তো DIY করেছি, একটু খাটাখাটনি হয়েছে, ব্যাস ওই করেছি, আর কিছু করিনি কিন্তু। আর আজকে খাচ্ছি, সেটাতেও একটু খাটাখাটনি হবে, ব্যাস এই করবো আর কি। বাড়িতেও যাচ্ছি না, দুদিন পর আজকেই চলে যাবো, ব্যাস আজকেই বোনও চলে যাবে, ও আছে বলেই আমি অ্যাকচুয়ালি আছি। যাই হোক, মায়ের বাড়ি থেকে যেতে যাওয়ার সময় না, যদিও কিছুই না, আমি তো সেই এখানেই, এখান থেকে এখানে ওই চারতলায় আমার বাড়ি, কিন্তু যেতে গেলেই মনে হয় ও আবার চলে যেতে হবে। তো আজকের ব্রেকফাস্ট হচ্ছে পরোটা আর মায়ের স্পেশাল আলুর তরকারি, যেটা মা খুবই ভালো বানায়, যেটা মায়ের স্পেশাল তরকারি সবার ভালো লাগে, সত্যি কথা বলবো, অনেস্ট রিভিউ, আমার ভালো লাগে। মা রেগুলার কুকারে আলু দিয়ে, মানে আলু চচ্চড়ি যেটা হয় সেইভাবে কিন্তু মা বানায় না, কুকারে দিয়ে, মা ইজি শর্টকাট, কিন্তু আমার ভালো লাগে না। দেখি আজকে কেমন হয়েছে, আজকে দেখতে, আজকেরটা দেখতে একটু ভালো হয়েছে। তো চলো খাওয়া দাওয়া করি, খেতেও ভালো হয়েছে, খাওয়া দাওয়া করি। নিজে থেকে বনুর জন্য নিয়ে এসছে বেলুন, ওকে বলা হয়েছে এমনি মিষ্টি নিয়ে আসতে, মিষ্টি আনতে গিয়ে বেলুন নিয়ে এসছে। হ্যাপি, তুমি দিদি তোমার বেলুন এনেছে, হ্যাপি। থাক, ওটা ছিঁড়ে গেছে, থাক ফেটে গেছে। আর দিদি এত কষ্ট করে ওর জন্য নিয়ে আসবে, ফাটবেই তো। হ্যাঁ আমরা বুঝি, তুই বুঝিস না, দিদি এর কাছে কষ্ট করে। কি করছো? কিসের? বাপি লিচু দিয়েছে, ছাড়িয়ে ছাড়িয়ে কোথায় ছাড়িয়ে ছাড়িয়ে নিচে ফেলে দিচ্ছ? কি না, এটা কি রাস্তা? আমি খাবো না, না আমি লজেন্স খাবো না।
প্লিজ আমি খাবো না, আমার গা গোলাচ্ছে। ভালো করলে কি করতে হবে না, আমি খাবোই না, আমি খাবো না খাবো না খাবো না। ঢাকা দিয়ে রাখো না খাবারটা, বাড়ি যাবো কিন্তু আজ, বাবা বাড়ি আসো তাড়াতাড়ি আসো, তাহলে তোমাকে নিয়ে চলে যাবে আজকে। আরেকবার বলো গুড ইভিনিং, গুড ইভিনিং, ফটাফট রেডি হবো। চোখে জল জল করে দিচ্ছি তো, এরকম মশলা মশলা ধ্যাতকালি এবার একটা হামি দিয়ে দাও দিদিকে, দিয়ে মেইন জিনিস বাকি লিপস্টিক। তোমার আঙুলে কি আঙুলে ঘোরাচ্ছে লিপস্টিক বার করছে। ডিনার এসে গেছে, আজকে সবাই চলে যাচ্ছে বাড়িতে, আজকে স্পেশাল ডিনার, ভেন্ডি ভেন্ডি স্পেশাল ডে, ভেন্ডি সিজন, ভেন্ডির ভাজা, ভেন্ডির তরকারি, রুটি আর ক্ষীর কদম হচ্ছে এর ফেভারিট। আর তোমারও ফেভারিট? হ্যাঁ। কি খাবে এটা, কি কি মিষ্টিটা, মিষ্টিটা ও আগে খেয়ে দেখাচ্ছে। খাচ্ছো? তুমি চলে যাবে, আমি যে কাটবো, আমি যে কাটবো, তুমি যে বন্ধ করবে এখনই চলে আসবে। তুমি চলে যাচ্ছ কেন, আমরা একসাথে ছিলাম সবাই এতদিন, মজা করছিলাম তাই না? সবাইকে বলো আমি চলে যাচ্ছি, আবার পরে দেখা হবে, আবার পরে দেখা হবে। তোমরা সবাই ভালো থেকো, কিন্তু সব ভালো থেকো তো আমাকে হামি দাও, ওইদিকে তাকিয়ে হামি দিতে হবে, ওদের সবাইকে হামি দিয়ে দাও। গুড নাইট, গুড নাইট, টাটা। একসাথে ছিলাম অনেকদিন, চুল টুল খোপা করে নিয়েছি, এবার আমিও চলে যাব, ছুটি কাটানো হয়ে গেছে আমাদের। আবার এই যে বোচকা আমিও কাঁধে ঝুলিয়ে নিয়েছি, বুঝতেই পারছো আমি কত দূরে থাকি, যারা আমাকে নতুন দেখছো, নাইটি পরেই হাঁটা দিয়েছি, আর ও একটু এই জামা পরেই হাঁটা দিয়েছে, মানে বুঝতেই পারছো আমরা কত দূরে থাকি। তবুও আমরা কবে দেখা করবো, তো চলো আবার সবাইকে একসাথে বেশ কদিন পর দেখা হবে, অনেকদিন পর আবার দেখা যাবে। হ্যাঁ, বুধবার ফুল নিতে এলে তখন দেখা হবে, বৃহস্পতিবারের ফুল হতে পারে। চলো টাটা, বাড়ি এসে গেছি, হাতে চিপি খেলি, এতদিন বনু ছিল তাই দিদিকে বড় বড় লাগছিল, এখন শুধু দিদি তাই আবার ওকে ছোট ছোট লাগছে। তো যাই হোক, বাড়ি এসে গেছি, এখন শুয়ে পড়ো, ফ্রেশ হয়ে গেছি, মানে স্নান করে নিলাম, যা গরম আজকে, একটাও গাছের পাতাও নড়ছে না, মনে হয় রাতে ঝড় বৃষ্টি হবে। তো যাই হোক, যতই
কাছাকাছি বাড়ি হোক না কেন, বাপের বাড়ি, হয়তো ইচ্ছা হলে কালকেই যেতে পারি, বোনের সাথেও কালকেই দেখা করতে পারি, ওর মেয়ের সাথেও। কিন্তু ওই আর কি, আসার দিন কয়েকদিন থেকে নিলে না একটা হয় না ওই ফিলিংসটা, আমরা মেয়েরাই বুঝি, তো সেইটাই কাজ করছে। তো এখন আর কি শুয়ে পড়বো, কোনো কাজ নেই, কাল থেকে আবার যথারীতি নর্মাল রুটিনে ফেরত আসা, মর্নিং রুটিন, ইভিনিং রুটিন। এতদিন কি ছিল, খাও আর ঘুমাও, আর হাতে একটু সময় ছিল বলেই ওই ডিআইওয়াইটা কিন্তু আমি বানাতে পেরেছি, না হলে আমি আজকাল এই হচ্ছিল, খুব হয়তো ভালো হয়নি, তবে ঠিক আছে, আমার ইচ্ছে ছিল অনেক দিনের যে আমি নিজের হাতে এই দুটো জিনিস বানাবো, তো বানিয়ে ফেলেছি। তো চলো ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি, আর লেট করবো না। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, টাটা, গুড নাইট। আসো, গুড নাইট করে দাও, না আসো করে দাও, বনু নেই আজকে, কত পাকা পাকা কথা আর নেই, টাটা।